سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي لا إله إلا الله ما في قلبي غير الله حسبي ربي لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله অস্বীকার করো আল্লাহর আযাব কঠিন হবে। অস্কুরু নিয়ামত আল্লাহ আলাইকুম।
আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করা। এই জন্য যেটাই খাবেন যেটাই পাবেন আলহামদুলিল্লাহ কি বলবেন? আলহামদুলিল্লাহ, শুরুতে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায়। আল্লাহ আমাদের চেয়ে আর বেশি চায় না, এটা মানে কি? থ্যাংক ইউ, এটা কি? ধন্যবাদ আল্লাহ, শুকরিয়া আল্লাহ, শুকরিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের থেকে শুধু এগুলোই চায়। আমরা আল্লাহর জন্য কিন্তু আর কিছু করতে পারবো না, আল্লাহকে আর কিছু করে আমরা সন্তুষ্ট করতে পারবো না। আল্লাহর স্মরণ, আকিমুস সালাত আলে যিকরি, আল্লাহর স্মরণের জন্য সালাত আদায় করা, আল্লাহর স্মরণ আদায় করা, সুবহানাল্লাহ। নবীর দরুদ, নবীর মহাব্বত, যেটা আল্লাহ সন্তুষ্ট সেগুলো আদায় করা, সুবহানাল্লাহ। পিতামাতার জন্য সবচেয়ে সৎকার জারিয়া হচ্ছে সন্তান। সন্তান পিতামাতার জন্য সবচেয়ে বড় সৎকার জারিয়া। কবরে গেল, সন্তানের ভালো কাজটা পিতামাতার কবরে যাবে, সুবহানাল্লাহ। খারাপ কাজটাও কবরে যাবে, এটা বুঝতে হবে আমাদের। সন্তানদেরকে ছোটোবেলা থেকেই দুরুদ শেখাবেন, আদব কায়দা শেখাবেন। আহলে সুন্নাত জামাতের আকিদা কোনটা, কোনটা বাতিল আকিদা, কোনটা দুশমন রসুলের আকিদা, ছোটোবেলা থেকেই আমরা তাদেরকে আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত, ভালোবাসা, নবীর মহাব্বত, ইজ্জত, শান, শওকত, আজমত, এগুলা শিক্ষা দিতে হবে। আউলিয়া কেরামদের কাছে যেতে হবে। আল্লাহ যেখানে যেতে বলেছে ওয়াকুনু মা সাদিকিন, সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে দাও, সুবহানাল্লাহ, সেখানেও যেতে হবে। সেই শিক্ষাটা আমরাই দিতে হবে আমাদের সন্তানদের। আল্লাহ পাক আমাদেরকে এগুলা বোঝার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ফরিয়াদে তুজবিন নাহিন মাওলা মেরে, ফরিয়াদে সুন, ফরিয়াদে তুজবিন নাহিন মাওলা মেরে, ফরিয়াদে সুন, সুলতানে দি শাহে জমিন মাওলা মেরে, ফরিয়াদে সুন, মকসুদতন মতলুব জা, মহকু মহকু সারা জাহান, মুশকিল কুশা ইয়া মুশকিল কুশা, ইয়া রহমানুর রহিম রহমান, ইয়া রহমানুর রহিম রহমান, মুশকিল কুশা এ আজিজে মাওলা মেরে, ফরিয়াদ সুন। আসসালামাই নূর চশমে আম্বিয়া, আসসালামাই বাদশাহে আউলিয়া, ফল কর ইয়া রব মুহাম্মদ মুস্তফা কে ওয়াসতে, সৈয়দ কৌনাইন শাহে আম্বিয়া কে ওয়াসতে, ইয়া ইলাহিল আলামিন ইয়ে আরে আঁখ গেরা হায় মুঝে, দে পনা দে পনা দে পনা ইয়া রব শহীদে, কারবালা কে ওয়াসতে, মুসা কাজম তকিও আর নকিও আসকরি, আর মামে মাহদি এবি রে খুদা কে ওয়াসতে, ইয়া ইলাহি সব উঠালে দর্দ মন্দো কবুশ, উদর গউসুল আজম মাহবুব সুবহানি কুতুব রব্বানি, শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহনুমা কো ওয়াসতে, হযরত গাজা এ খাজগান সুলতান হিন্দ করিম নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জুরি রহমতুল্লাহ আলাইহি রহনুমা, হযরত গাউসুল আজম শাহ গোলাম রহমান ভাও ভণ্ডারি, উদরে গাউসুল তমাম সৈয়দনা আবুল বশর মজ ভণ্ডারি, উদরে গাউসুল ওরা সৈয়দনা মাওলানা মুর্শিদনা বাবা মঈনুদ্দিন আহমদ রসানি মজ ভণ্ডারি রহনুমা কো ওয়াসতে, ঔলাদে রাসূল পীর মুর্শিদ রহনুমা কে ওয়াসতে, আতে ফরিয়াদে আন্নারে মাওলা, ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলের তামান্না পূরণ করে দেন রে মাওলা, প্রত্যেকের পারিবারিক সুখ শান্তি কল্যাণ দান করুন রে মাওলা, ইয়া রাব্বুল আলামিন সমস্ত আসমানি জমিনি বলা মুসিবত থেকে, জিন ইনসানের বদনজর থেকে, সমস্ত খারাপি থেকে, ষড়যন্ত্র থেকে মাওলা আমাদেরকে হেফাজত করুন রে মাওলা, মুসলিম উম্মাকে হেফাজত করুন রে মাওলা, সমস্ত ফিতনা ফাসাদ থেকে, সমস্ত হারাম কাজগুলা থেকে মাওলা আমাদেরকে হেফাজত করুন মাওলা, আমাদেরকে মাহফুজ রাখুন রে মাওলা, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ অনেক অভাবগ্রস্ত ঋণগ্রস্ত, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া আজিজ, ইয়া গফফার, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককেই আল্লাহ ঋণ থেকে মুক্তি দান করুন রে মাওলা,
অভাব থেকে মুক্তি দান করুন নিমলা। ইয়া আল্লাহ, অনেকেই আল্লাহ ব্যবসা বাণিজ্য করছে, আল্লাহ তাদের তরক্কি দান করুন, খামারিদের বরকত দান করুন, চাকরি করছে, আল্লাহ তাদের তরক্কি দান করুন, পিতামাতার সন্তুষ্টি আদায় করার প্রত্যেকের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, মদ মাদক নেশা সন্ত্রাস জঙ্গিবাদ যৌতুক সমস্ত খারাপই থেকে আল্লাহ যুব সমাজকে হেফাজত করুন। এই এলাকা বাণিজ্যিক এলাকা ইন্ডাস্ট্রিয়াল এলাকা আল্লাহ, ইয়া আল্লাহ সমস্ত কলকারখানাগুলোকে আল্লাহ হেফাজত রাখুন, সমস্ত খারাপই থেকে আল্লাহ দুর্ঘটনা থেকে আল্লাহ মুক্ত রাখুন। মালিকের সাথে শ্রমিকদের কর্মচারীদের সম্পর্ক মজবুত করে দেন, ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ প্রত্যেকেই যারা কর্মচারীদের মজুরি যেন সঠিকভাবে দেয় আল্লাহ। ইয়া আল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে তাদের ব্যবসা বাণিজ্য করার তৌফিক আদায় করুন। ইয়া আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দান করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন। অনেক অনেক বিমারি নিয়ে হাজির আছে আল্লাহ, আপনার রহমানের নামের সিফাত মোলা বিমারিতে শেফা দান করুন। অনেকে পিতামাতা পরিবারবর্গ বিমারিতে আছে আল্লাহ, তাদেরকে শেফা দান করুন। ইয়া আল্লাহ অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, অনেকে পিতামাতা মুরব্বীরা খলিফা ফকিল আলম সহ অনেক আশকান আবুল ফয়েজ খলিফা এই হালি শহরের, ইয়া আল্লাহ অনেকেই বিদায় হয়ে গেছে আল্লাহ, তাদের কবর আজাব মাফ করে দেন। এলাকায় যত কবরস্থানে যত কবরবাসী আছে আল্লাহ প্রত্যেক কবর আজাব মাফ করে দেন। ইয়া আল্লাহ বাংলাদেশের সমৃদ্ধি কল্যাণ দান করুন, এদেশের জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে আল্লাহ। ইয়া আল্লাহ 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতাকে আল্লাহ সার্বভৌমত্বকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের দেশকে সমৃদ্ধশালী দেশ কবুল করে নেন, প্রত্যেকের অন্তরের মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করে দেন। ইয়া আল্লাহ মুসলিম উম্মাকে আল্লাহ হেফাজত করুন। হে আল্লাহ নাসরুল্লাহ আইমিয়া বিরাদিনা বাংলাদেশ। ইয়া আল্লাহ আমাদের দেশকে আল্লাহ আপনি সমৃদ্ধশালী করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ সিরিয়া ফিলিস্তিন লিবিয়া রোহিঙ্গা কাশ্মীর চায়নার মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ মুসলমানদের মধ্যে তফাক পয়দা করে দেন। ওয়া তাসীমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররুক, ইয়া আল্লাহ মুসলমানদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করে দেন। ইয়া আল্লাহ আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে নেন, যারা আজকের মাহফিল আর্থিকভাবে কায়িকভাবে শরীক হয়েছে আল্লাহ বেহিসাব রহমত হকদার করে দেন। ইয়া আল্লাহ আহলে সুন্নাত জামাতকে মজবুত করে দেন, মাযহাবে মিল্লাতকে শক্তিশালী করে দেন, তরিকায়ে কাদেরিয়া মজবুতদারিয়াকে আল্লাহ আরো বেগবান করে দেন, আমাদের কমিটিগুলো আঞ্জুমানের যুব ফোরামের কমিটিগুলোকে আল্লাহ মজবুত করে দেন, কমিটিগুলো প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক থানায় প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে করার থানায় জেলায় জেলায় করার তৌফিক আদায় করুন। যে ফাতিহা তবরুকান হয়েছে আল্লাহ এটা কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের রওজা পাকে আল্লাহ সোনার মদিনায় পৌঁছিয়ে দেন, সৈয়দ আব্দুল কাদের জিলানির রওজা পাকে আল্লাহ বখশিস করে দেন, সমস্ত আউলিয়া কেরাম বুজুর্গানে দিনদের দরবারে রহিম وصلى الله على خير خلق نور الشهد معين بجد كل ما يتيب لا إله إلا الله محمد رسول الله